হাই বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে 16 মার্চ 2021। আজকে কিন্তু প্রাইমারি রিক্রুটমেন্ট 2014-র যে কোর্ট পিটিশনার ছিলেন, অর্থাৎ 6টা প্রশ্ন ভুল মামলা যেটা ছিল, তাদের থেকে 738 জন কোয়ালিফাই করেছে এমনটা কিন্তু দাবি জানিয়েছিল কমিশন। তো আজকে কমিশনের তরফ থেকে হাইকোর্টে রাজশ্রী ভরদ্বাজ, যিনি বিচারপতি, তার 15 নম্বর কোর্টে সিরিয়াল নাম্বার ছিল 28 এবং 29, তো সেই অনুসারে কিন্তু আজকে সেই 738 জনের নাম কিন্তু জমা দেওয়ার কথা ছিল, এবং সেই সঙ্গে কিভাবে নামগুলো পাবলিশ করা হবে সেই 738 জনের, সেই বিষয়টা কিন্তু ক্লিয়ার করার আজকে সম্ভাবনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল বিচারপতি অর্থাৎ রাজশ্রী ভরদ্বাজ তিনি কিন্তু আজকে অনুপস্থিত ছিলেন, সেই কারণে আজকে কোনো কিছুই হয়নি। তো আশা করা যাচ্ছে যে কালকে তিনি যদি উপস্থিত হন, তো পেন্ডিং কেস হিসাবে কিন্তু আজকের এই পেন্ডিং বিষয়টা বা 738 জনের নামটা কিন্তু কালকে পাবলিশড হতে পারে, কিন্তু কোনো কনফার্মেশন কিছু নয়। তো আজকের ভিডিও এইটুকু পর্যন্ত, পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটাকে ওয়েট করতে পারেন।